হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি গোসাইগঞ্জ চিলাহাটিতে আমার এক মাসির বাড়ি। আমার পাশে দেখতে পাচ্ছেন আমার আরেক মাসিতো ভাই, অকিঞ্চ তার নাম। সে আর আমি 5 বছরের বেশি সময় পর যাচ্ছি সেই মাসির বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব হচ্ছে 97 কিলোমিটার, মানে প্রায় 100 কিলোমিটার, যার কারণে বেশি যাওয়া হয় না সেখানে। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে কয়েকদিন থাকবো এবং সেখানে বেশ কয়েক জায়গায় ঘুরবো, সেগুলো আপনাদের দেখাবো আর কি। তো আমরা ট্রেনে বিরল থেকে পার্বতীপুর যাই, তারপর পার্বতীপুর থেকে সোজা চিলাহাটি এবং সেখান থেকে অটোতে মাসির বাড়ি যাই। তো সেখানে গিয়ে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমার মাসির মেয়ে, নাম হচ্ছে গার্গী, তার জন্মদিন পালন করি। আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাসি এবং এটা হচ্ছে আমার মেসো। সেখানে কয়েকদিন থাকার পরে আমরা ঘুরতে যাই। সেখান থেকে প্রথমে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের কাছে। তো সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা বাড়ি যাই, সেখানে কাটানো কিছু মুহূর্ত আপনাদের বলি। আমাদের পিছনে আছে ইন্ডিয়া হলদিবাড়ি, আর এই রেল লাইনটা যে দেখতে পাচ্ছেন এটা সোজা ঢাকা থেকে জলপাইগুড়ি। আমরা এর থেকে আর কাছে যেতে পারতেছি না, দুঃখের বিষয়। আপনাদের থেকে আমাদের জানার বই বেশি। এখানে আমরা বাড়ির পাশে জমিতে ঘুরতে যাই, আমরা বাদাম গাছ দেখি, গম গাছ দেখি, মজা করি এই আর। দেখতে পাচ্ছেন আমার পিছনে ঘুড়ি উড়ানো হচ্ছে বসন্তের এই বাতাসে। অকিঞ্চ, গার্গী, আমার আঙ্কেল, 1 2 3 উঠতেছে না, হবে না, এদের দ্বারা হবে না। আমার যেটা মনে হচ্ছে আর কি, যে আঙ্কেলকে আরো প্রায় মনে করেন যে 10 মিনিটের দূরে যাওয়া লাগবে, আমাকে 10 মিনিটের দূরে থাকা লাগবে, সেটা আরো মোটা লাগবে। এবং বাতাসটা ঠিক নেই আর কি, একবার এই দিক থেকে আসছে, একবার এই দিক থেকে আসতেছে, সেই জন্য আরো বেশি উঠতেছে না ঘুড়িটা। তারপর আমরা একদিন ঘুরতে গেছিলাম বোধেশ্বরী মন্দিরে, যেটা বোদা উপজেলায় অবস্থিত। আমরা যাচ্ছি বোধেশ্বরী মন্দিরে এবং দুঃখের সাথে জানাচ্ছি যে গতবার আমাদের এখানে মহালয়াতে নৌকাডুবিতে আমাদের এলাকার 78 জন মানুষ মৃত্যুবরণ করেছে। ভিডিওটা মনে হয় দেখেছেন আপনারা ফেসবুকে। হ্যাঁ, সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা তো বাড়িতে, কীভাবে বেশি কথা না বলে সেখানে গিয়ে আমি ক্যামেরাটা অন করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সেই মন্দির, আর এই পাশে আরও মন্দির আছে অনেকগুলা। তো আমরা সবগুলো ঘুরে দেখি এখানে। সেখানে আমরা বোধেশ্বরী মন্দিরের পাশাপাশি শিব মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, আরও অনেক মন্দির দেখি এবং সেখানে একটা ফুলের বাগান ছিল সুন্দর। এছাড়া আমরা সেখানে আরও ঘোরাঘুরি করি এবং তারপর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গীতা ক্লাস হয় সম্ভবত, আমরা জানি না ভালো করে। সম্ভবত না, এখানে গীতা ক্লাস হয়। আপনারা যদি কোথাও মানে দূর থেকে কেউ আসেন তাহলে আপনারা দুপুরে এখানে প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় এখানে প্রসাদ দিতে পারেন। সনাতন ধর্ম অনুসারে সমগ্র পৃথিবীতে 51টা, মতান্তরে 52টা শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে বাংলাদেশে আছে 7টা। এবং এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বরে আছে হচ্ছে এই বোধেশ্বরী মন্দির। তো গাইস, দেখলেন আমরা এখানে ঘুরলাম, আর কিসের কিসের মন্দির আছে সেটা আপনাদের এখানে চার্ট দিয়ে দিলাম, একটা দেখেন। তো আমরা এখন যাব যে নদীটাতে নৌকাটা ডুবে গেছিলো, সেই নদীতে আমরা এখন দেখতে যাব, যেখানে নৌকাটা ডুবছিল ওই জায়গাটাও আপনাদের দেখাবো। তো সেই মন্দিরটা ঘোরার পর আমরা চলে, তো এই যে দেখতে পাচ্ছেন ওইখানে বাঁশের ব্রিজটা, ওইখানে হচ্ছে নৌকাটা ডুবছিল। তো আমার আঙ্কেল কনস্ট্রাকশনের কাজের কিছু তথ্য নিল একটা কর্মীর থেকে। তো আমরা জানতে পারলাম যে এখানে হচ্ছে প্রায় 600 মিটারের মতো ব্রিজ হবে, যেটা হচ্ছে করতোয়া ব্রিজটা আছে সেটার থেকেও মজবুত, মানে যমুনা সেতুটার মতো। আর এই কনস্ট্রাকশনের কাজটা করতেছে হচ্ছে NDE নামে একটা হচ্ছে কোম্পানি, যেরকম মেগা প্রজেক্ট আছে ওই ধরনের একটা কোম্পানি, বড়ো 50টার উপরে হচ্ছে ব্রিজ তৈরি করতেছে একসাথে, মানে বিশাল বড় কোম্পানি আর কি। ধরেন আমাদের আঙ্কেল তথ্যগুলো নিল, ওরা আসতেছে পিছনে। আমরা এখন নদীর মাঝে অবস্থান করতেছি। তো সেদিন ঘোরাঘুরির পর আমরা অন্য একদিন চলে যাই বোয়ালমারির তীর্থস্থান দেখতে। তো সেখানে কী কী দেখি, কী কী করি সেটাই আপনাদের দেখাই। চলো, দেখতে পাচ্ছেন এখন গভীর রাত, রাত বাজে 10টা। আমরা এখন রওনা দিলাম এই বোয়ালমারি বারুণী মেলায়, সেখানে সেটা হচ্ছে একটা তীর্থস্থান। তো সেখানে গিয়ে আমরা কাল ভোরে ভোরে স্নান করবো, সেটাও দেখতে পাবেন। রাস্তা খুব খারাপ, রাস্তা খুব দুর্গম, খুবই স্ট্রাগল করে যেতে হচ্ছে আমাদের, অনেক বিপদ। এই ফটোটা তো দেখতে পাচ্ছেন, এই জন্য একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সেই বারুণী তীর্থে, বিশাল বিশাল। আমরা একটু আগে আসলাম, তো আমাদের পিছনে আছে সেই
মানে স্নান করার জায়গাটা, আর আমাদের এদিকে আছে হচ্ছে কি বলে বাজারটা। এই যে আমার ভাই এগুলো। তো আপনারা কি কখনো আসছিলেন কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে, মানে আমাদেরকে জানাইলে আমরা একটু খুশি হব যে আপনারাও আসছিলেন। আর আজকে হচ্ছে মেলাটা এখনো শুরুই হয়নি, সেই জন্য এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন। কাল সকাল থেকে হচ্ছে স্নান শুরু হবে 5:30টার দিকে কি 8:30 না 7:30টার দিকে, কাল 7:30টার দিকে শুরু হবে আর পরশু দিন হচ্ছে 5:30টার দিকে শেষ হবে। তো সেখানে আমরা সেই রাতটা কোনোরকম কাটাই এবং এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিনের সকালের ছবি। তো আমরা স্নান করতে বাইর হই 6:30টার দিকে, কিন্তু সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে মানে প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করি আমরা, ঘোরাঘুরির পর 8:00টার দিকে আমরা স্নান করি। তো সেই নদীতে বেশি পানি ছিল না, সেখানে কোনোরকম আমাদের স্নান করতে হয়। গাইস দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই যে পিছনে স্নান করলাম, স্নান করে এখন কাপড় টাপড় পাল্টাইলাম, এখন বাড়ি যাব। বাড়ি বলতে এখন বাজারে একটু ঘুরবো, তারপরে বাড়ি যাব। বললাম তো এখন হচ্ছে যাবো একটু পূজা দেখা অনুষ্ঠান দেখবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাজার লাগছে সেই রকম, এদিকেও বাজার লাগছে। তো স্নান করার পর আমরা মন্দিরগুলো একটু দেখি, তো দেখুন কেমন উপচে পড়া ভিড়। তো সেখানে দুপুর হতে না হতেই গরমের উত্তাপ প্রচণ্ড বেড়ে যায়, যার কারণে আমাদের বেশিক্ষণ সেখানে থাকা সম্ভব হয় না। তো আমরা সেখান থেকে মাসির বাড়ি চলে যাই। মেলা থেকে বাড়ি যাওয়ার একদিন পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বাড়ি চলে যাব, তাই আমরা পরের দিন সকাল 7:00 চিলাহাটি ট্রেনে উঠি। আমরা চিলাহাটি থেকে এখন রওনা দিলাম, এখন যাব পার্বতীপুরে। পার্বতীপুর যদি ট্রেন পাই তাহলে সেখান থেকে চলে যাব দিনাজপুর, আমার দাদা সেখানে আছে, তো সেখানে থাকবি, সেখানে থাকতে পারি আমরা দুজনে। এবং তারপর পথে পার্বতীপুর এসে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়, সেখানে প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের বসে থাকতে হয়, যেটা খুবই বিরক্তিকর ছিল। তো সবশেষে আমরা চলে আসি বিরলে। আমরা বিরলে চলে আসি, মানে আমাদের বাড়ির এলাকায়, সেই 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তো ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।